তোমার লেখাটা পড়লাম, লেখা ডিস্টর্শন আছে। কিরকম? আমি কিন্তু একবারও বলিনি যে সুবর্ণা বাবার সুযোগ্য উত্তরসূরি। কিন্তু ইউ সেড দ্যাট শি ইজ ইন্টেলিজেন্ট, ওর পটেনশিয়াল আছে। হ্যাঁ আমি বলেছি, তবে তুমি যেভাবে লিখেছো সেভাবে বলিনি। ওকে, তাহলে এরপরে আমি যে তোমার এক্সক্লুসিভ ইন্টারভিউটা নেব সেখানে ওটা কারেক্ট করে দিই। আমি লিখি যে সুবর্ণা চৌধুরীর ইন ডেপথ স্টাডি নেই, কি ম্যানেজমেন্টে কি মার্কেটিং। না না, তুমি ওরমভাবে লিখবে কেন? যেটা লেখা দরকার সেটাই লিখবে। আসলে হোয়াট ইজ মাই রোল ইন সিআইএল, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, সেটাই লেখো। কী রোল? দেখো, বাবার অ্যাবসেন্সে আমি যদি না থাকতাম, সুবর্ণার পক্ষে একা এই এত বড় গ্রুপের বিজনেস চালানো সম্ভব হতো না নিশ্চয়ই, সেটাই লেখো। ওকে, আই উইল ডু দ্যাট। আসলে আমার একটা কথা মনে হয়, জানো তো। কি কথা? আইডিয়ালি তোমাকে, হ্যাঁ তোমাকেই চেয়ারম্যান করা উচিত, অথবা সায়ন্ত। প্লিজ ডোন্ট কোট মি, আমি সুবর্ণা চৌধুরীর সঙ্গে কথা বলে দেখেছি, ওর ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তাছাড়া ওই কোম্পানির লিগ্যালিটিস, অ্যাডমিনিস্ট্রেশন, এ সম্বন্ধে কিচ্ছু জানে না। এর ফলে তো তোমাদের কোম্পানির ক্ষতি হচ্ছে। হ্যাঁ তা তো হচ্ছেই, কিন্তু কিছু করার নেই, বিকজ এটা বাবার ডিসিশন। তোমরা যদি সত্যি সিআইএল এর উন্নতি চাও তাহলে তোমাদের উচিত সুবর্ণা চৌধুরীকে স্টেপ ডাউন করতে বাধ্য করা। সেটা সম্ভব নয়। তোমরা অন্যান্য ডিরেক্টরদের সঙ্গে কথা বলো, আলোচনা করো, তাদের কনফিডেন্সে নাও। তোমরা সবাই একসঙ্গে হলে সুবর্ণা চৌধুরী স্টেপ ডাউন করতে বাধ্য। দেখো, আমি আর সায়ন ছাড়া আর প্রত্যেকেই তো সুবর্ণার নামেই অজ্ঞান। তুমি অভিমন্যুর ইস্যুটাকে কাজে লাগাও, এমনভাবে হুইসপারিং ক্যাম্পেইন করো যাতে লোকে কনভিন্সড হয় যে সুবর্ণা চৌধুরী সুলতাকে মারতে অভিমন্যুকে কাজে লাগিয়েছে। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং আইডিয়া। সুবর্ণাই অভিমন্যুকে দিয়ে সুলতাকে খুন করিয়েছে। একবার যদি লোকে এটা বুঝতে পারে যে পার্সোনাল গ্রাজ থাকলে সুবর্ণা চৌধুরী কতটা অবধি যেতে পারে, কোন এক্সটেন্ট অবধি যেতে পারে, তাহলে দেখবেন এই যে ওর প্রতি শ্রদ্ধা ভালোবাসা আছে সব ধীরে ধীরে চলে যাবে। আচ্ছা, লেট মি আস্ক ইউ ওয়ান থিং, হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট ইন সিআইএল? তোমার তো আগ্রহ কেন সিআইএল এর প্রতি? সিম্পল, ভেরি সিম্পল। পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস এত রমরমে ব্যবসা করছে, সেটাকে তো আমরা প্রমোট করবই, আর আমাদের দেখতে হবে যাতে এটার গ্রোথটা বন্ধ না হয়ে যায়। ফাইন, কিন্তু আজকের এই আলোচনাটা যেন আর কারোর সঙ্গে করো না। আর ইউ ক্রেজি? মানে ইনফ্যাক্ট সায়নের সঙ্গে করো না। জানো, সায়নকে তুমি ট্রাস্ট করো না? না দেখো, এটা ট্রাস্টের ব্যাপার নয়, সব জিনিস সকলের না জানাই ভালো। ট্রু, ভেরি ট্রু। আচ্ছা চিরন্তন, আজকে তুমি আমাকে নিয়ে ক্লাবে এলে এটা জানলে সুকন্যা বা রোহিণী অশান্তি করবে না? কেন অশান্তি করবে কেন? ইটস এ বিজনেস মিটিং। ওয়েল সেড। কি ব্যাপার, আমার সঙ্গে তুমি লাস্ট 10-15 ডেজ যোগাযোগই করোনি? তুমি জানো দীপাদি কতবার তোমার বাড়িতে মেসেজ রেখেছে, রানা এলে যেন একটা ফোন করে? আমি দুর্গাপুর চলে গেছিলাম। বাহ, ব্রিলিয়ান্ট! তাহলে তো তুমি বলো আমাদের সবাইকে গিয়ে তোমাকে দুর্গাপুরে কন্ট্যাক্ট করা উচিত ছিল। তুমি আমার উপর রাগ করে দীপাদিকে এজেন্সিকে লেটার করলে কেন? হোয়াটস ইওর আনসার রানা? আই এম সরি। সরি ডাজন্ট মেক আ ডেড ম্যান অ্যালাইভ। কিন্তু আমি তো আমার ইনভিটেশন পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড, তাহলেই তোমার কর্তব্য শেষ হয়ে যায়। তোমার যে কাজ ছিল তাহলে ওকে দিয়ে দেওয়া উচিত ছিল না? সেটা আমার ভুল হয়ে গেছে। তোমার ভুলের মাশুল কি আমি দেব? তাহলে এখন আমি কি করব? দেখেছো কি রকম তেজ? মিমি, তুমি কোনো কথা বলো না, আমি দীপাদির সঙ্গে কথা বলছি। শোনো, এটা কিন্তু তোমার অন্যায় হচ্ছে, ও কিন্তু তোমার কলিগ। আমি এখন ভীষণ লেট ফিল করছি। কোয়াইট ন্যাচারাল। শোনো, তুমি কি জানো হলম্যান এন্টারপ্রাইজের লেআউটটা আমরা তোমার ড্রয়ার থেকে কিভাবে বার করেছি, তারপর সারা রাত ওটা নিয়ে আমরা কাজ করেছি? সারা রাত? সারা রাত লাগলো কেন? অবভিয়াসলি লাগবে, কারণ তোমার মতন এক্সপিরিয়েন্স কেউ ছিল না বলে। ঠিক আছে, তাহলে তুমি বলো এজেন্সির কি লস হয়েছে এবং সেটা আমি কি করে কম্পেনসেট করব। মিমি, তুমি একটু ওই ঘরে যাও তো।
Listen, Rana, I've already accepted your resignation. এখন আমাকে দেখতে হবে যে তোমার জন্য এজেন্সি কত লসে রান করেছে, মানে ইন টার্মস অফ ম্যান আওয়ার অ্যান্ড বিলিং। আর যেটা লসে রান করেছে সেটা এজেন্সি তোমার যে ডিউ আছে সেই স্যালারিটা থেকে তোমার কেটে নেওয়া হবে। বাট ইটস নট ফেয়ার দীপাদি, এটা কিন্তু আনফেয়ার হচ্ছে। আর যেটা তুমি করছো সেটা কি খুব ফেয়ার? আর যেটা আমি করছি সেটা খুব আনফেয়ার? তুমি তো এখন বলে তুমি কম্পেনসেট করতে চাও না, ইউ টেল মি হাউ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। দেখো দীপাদি, যেটা হয়ে গেছে সেটা তো আমি ব্যাক করতে পারবো না, তবে আমি প্রমিস করছি এরকম বিহেভিয়ার আমি আর করবো না। বাট ইউ হ্যাভ অলরেডি রিজাইনড। সেটা তো লাক করে দিয়েছি। কার উপরে, কিসের জন্য? আনসার মি। মিমির উপর। মিমির উপরে রাগ করে তুমি একটা এজেন্সির এত বড় ক্ষতি করলে? আর তুমি বলছো যেটা আমি করছি সেটা খুব আনফেয়ার, আর তুমি যেটা করছো সেটা খুব ফেয়ার। প্লিজ দীপাদি, তুমি আমাকে আর একটা দিন সময় দাও। ওকে, তুমি কালকে এসো উইথ আ পজিটিভ আনসার, নাও ইউ মে গো। তুমি এত অফিশিয়াল কেন? মানে অফিসের সম্পর্ক ছাড়াও আমাদের আরেকটা সম্পর্ক আছে, আমরা ভাই বোন। সেটা কি অস্বীকার করেছে? না, কেউ অস্বীকার করেনি। তবে আমার মনে হয় তুমি বাড়িতেও ভুলতে পারো না যে আমি চৌধুরী ইন্টারন্যাশনালের চিফ আর তুমি লাইফলাইন ফার্মাসিউটিক্যালের এমডি। তা কেন হবে? তা না হলে ঢুকে প্রথমে জিজ্ঞাসা করলে ডেকেছি কেন? কি আশ্চর্য, তুমি আমায় ডেকেছো, আমি জিজ্ঞেস করবো না কেন ডেকেছো? তোমাকে সবসময় ডাকতে হবে কেন? এমনিও তো আসতে পারো আমার ঘরে, কখনো আমাকেও তো ডাকতে পারো তোমার ঘরে। ওয়েল, আমি ঠিক বুঝতে পারি না সেটা তোমার পছন্দ হবে কিনা। কখনো এমনি কোনো কারণ ছাড়া আমার ঘরে এসেছো, আমাকে ডেকেছো তোমাদের ঘরে? কখনো বলেছো চলো সুমন একটু বাইরে খেয়ে আস? বলিনি, তার কারণ আমার ধারণা বাড়িতে এবং অফিসে তুমি একটা ডেলিবারেটলি ডিস্টেন্স মেনটেন করো সকলের সঙ্গে। তুমি একা থাকা পছন্দ করো, ভিড় তোমার ভালো লাগে না। আমি যা করি, যা ভাবি, যা বলি, যা মানি, তা সবসময় তুমি মেনে নাও না তো? তাহলে আমার ডিস্টেন্স মেনটেন করাটা তুমি অ্যাকসেপ্ট করে নিলে কেন? বিকজ ইট সুটস ইউ, ইট ইজ কনভিনিয়েন্ট ফর ইউ। ও সুবর্ণা তো, সুবর্ণা তো চায় না ওকে ডেকে কি হবে, ওর ঘরে যখন তখন গেলেও মাইন্ড করতে পারে, তাই না? হ্যাঁ, খানিকটা তো তাই। মেনে নিলে তাহলে? তুমি তো সত্যি ওরকমই। তোমার লাইফলাইনে কাজ কেমন চলছে? গুড, ভেরি গুড। তোমাদের মার্কেটিং এ যে মেয়েটা ওভারঅল দেখছে, ওর কি জানো নাম? রোহিণী। নাইস নেম। How is she shaping up? Very good. Okay, independently কাজ করছে নাকি তুমি ওর কাজে সুপারভিশন করছো কিছু কিছু? না, ডিসিশন নেওয়ার আগে আমার সঙ্গে ডিসকাস করে, তবে সামটাইমস ওর ডিসিশন আমার থেকে বেটার। কোথায় আলাপ হলো রোহিণীর সঙ্গে? বিদেশে। কতদিনের আলাপ?
কি ব্যাপার বলো তো, হঠাৎ এইসব প্রশ্ন করছো? পেনাই সিম্পল, জিকে বাড়াচ্ছি। আই এম সরি, আই ডোন্ট থিংক সো। তোমার তো ডিফেন্সিভ হয়ে গেলে কেন? বলো না কতদিনের আলাপ? দু তিন বছর। আই উড সাজেস্ট ডোন্ট মিক্স আপ ইউর রিলেশনশিপস। কেন বলো তো? আমার মনে হয় তোমার বাড়িতে এবং তোমার অফিসে কোনটাই সেটা ভালো হবে না। দেখো, আমি কার সঙ্গে পার্সোনাল রিলেশন মেনটেন করবো বা না করবো সেটা আমাকে ডিসাইড করতে দাও। এ ব্যাপারে আমি কারো অ্যাডভাইস কিন্তু মেনে নেব না। যাওয়ার আগে একটা কথা শুনে যাও। বলো। রোহিণীর সঙ্গে তোমার সম্পর্ক যদি তোমার বাড়িতে কিংবা অফিসে কোনো কনফিউশন সৃষ্টি করে, আমিও সেটা মেনে নেব না। না মেনে কি করবে? আমার ধারণা যখন কনফার্মড হবে তখন দেখতে পাবে। আই সি। গুড নাইট। বাই। গুড নাইট। রোহিণীকে চেনো? কে রোহিণী? চেনো না? নাকি জেনেও বলতে চাও না? না, সত্যি জানি না। দাদার গার্লফ্রেন্ড? হ্যাঁ। কি রকমের গার্লফ্রেন্ড? লাইফ লাইনের মধ্যমণি হয়ে বসে আছে, তুমি জানো না? দিদি আগে জানতো না, হঠাৎ জানতে পেরেছে। সেই নিয়ে দাদার সাথে প্রচন্ড কথা কাটাকাটি। তোমার দিদি জানলো কি করে? নিশ্চয়ই কেউ বলেছে। দেখো, হয়তো বৌদি বলেছে। না না, বৌদি বলবে না, সুকন্যাদি বলতে পারে না। ও যে ধরনের মানুষ, ওর আত্মসম্মান বোধ আছে। তাহলে আর কে বলবে? দেখো, হয়তো দিদি কোনোভাবে জানতে পেরেছে। হ্যাঁ, কিছুই বলা যায় না। দেখো, হয়তো দাদাই বলে দিয়েছে। চারদিকে এত গন্ডগোল, তার ভিতরে আবার বিরক্তিকর। শকুন্তলা, দেখো, এই রোহিণী বলে যে মেয়েটির কথা বললে, এই ব্যাপারটা যদি সত্যি হয়, দাদা যদি সিরিয়াসলি ইনভলভড হয়, তাহলে ব্যাপারটা কিন্তু ভালো হবে না। কেন? না মানে দেখো, সুকন্যাদি সুকন্যাদি যে ধরনের মানুষ, তাতে মুখে হয়তো কিছু বলবে না, কিন্তু চিরন্তনদের লাইফ মিজারেবল করে ছেড়ে দেবে। আমার মনে হয় দাদার সাথে একবার আমার কথা বলা দরকার। এই না, একদম না, একদম না, খবর দেন না, কোনো কথা বলবেন না। সে কি? না, দাদা বৌদির সাথে এরকম একটা অবিচার করবে, আমি চুপচাপ সহ্য করব? বললাম তো কিছু বলবে না। কানে বললে কি হবে? চিরন্তন দা সোজা তোমার মুখের ওপর বলে দেবে, দ্যাটস নান অফ ইওর বিজনেস। সেটা তোমার শুনতে নিশ্চয়ই ভালো লাগবে। আর তাছাড়া চিরন্তন দাকে যতখানি আমি জানি, ও খুব মারাত্মক ধরনের মানুষ। কি করে জানলে? আমি জানি, আমি আমি বুঝেছি। কি বুঝেছ? টাকা রোজগারের নেশায় পাগল হয়ে গেছে। আমি ঠিক বুঝলাম না। বুঝতে হবে না, যেটুকু বুঝেছো সেটাই যথেষ্ট, আর এসব ব্যাপারে তুমি মাথা গুলিও না। কেন, কি করেছে কি দাদা? এখন বলতে পারবো না শকুন্তলা, কিন্তু সময় হলে বলবো। মৃন্ময়, তোমার কথা শুনে আমার সত্যি ভয় করছে। দাদা কি কোনো রকম
বাজে লোকের পাল্লায় পড়েছে নাকি? বললাম তো সময় হলো বলবো। দেখো, যে কথাগুলো তুমি আমাকে বলছো না সেগুলো বার করতে কিন্তু আমার বেশি সময় লাগবে না, আমি বার করব। আমি জানি সেটা, কিন্তু দেখো সেটা করতে গিয়ে চিরন্তনদা যেন জানতে না পারে, তাহলে কিন্তু ব্যাপারটা হিতে বিপরীত হয়ে যাবে। এনিওয়ে, সর্বরী সান্যাল বলে তোমায় কি একজন ফোন করেছিল? কে সর্বরী সান্যাল? জানি না, বললেন উনি একজন জার্নালিস্ট। কিন্তু আমাকে কেন? হ্যালো, হ্যাঁ উনি আছেন, এক সেকেন্ড। হ্যাঁ, তোমার ফোন কে? জানি না। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন আপনি? কে? আরে কে বলছেন কে আপনি? হ্যালো, হ্যালো, কার ফোন ছিল? নাম বললো না, বলো আপনি যা করেছেন তার জন্য আপনি শাস্তি পাবেন এবং সেই দিনটার জন্য আপনি তৈরি থাকুন। কি করেছো তুমি মিমা? তোমাকে কেন থ্রেট করছে মিমা? তুমি কি করেছো? হঠাৎ এখানে ডাকলে? তোমাকে যে কারণে ডেকেছি সেটা বাড়িতেও বলা যেত না, অফিসেও না, ইনফ্যাক্ট ক্লাবেও বলা যেত না। কি হয়েছে নাকি? সর্বরী সান্যাল। সর্বরী সান্যাল কি? ভদ্রমহিলাকে ভীষণ সন্দেহজনক মনে হচ্ছে। কেন বলো তো? জানি না, হঠাৎ করে কেমন যেন আমার সঙ্গে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করছে। সে তো আমার সঙ্গে ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করেছিল। হ্যাঁ, সেই জন্যই তো আমার মনে হচ্ছে যে ওর অন্য কোনো ইন্টারেস্ট রয়েছে। সে তো আছেই। প্রথমত ভদ্রমহিলা পরের পয়সা ড্রিঙ্ক করতে ভালোবাসে, প্রেসের লোক, তাতে ওর কোনো লজ্জা নেই। সায়ন, তুমি বুঝতে পারছো না। আরে তুমি অহেতুক টেনশন করছো চিরন্তনদা, ভদ্রমহিলা হার্মলেস। দেখো সায়ন, আমি অনেকদিন ধরে প্রেস হ্যান্ডেল করছি, ছেলে বলো মেয়ে বলো কাউকে আমি দেখিনি এত তাড়াতাড়ি আপনি থেকে তুমিতে টার্ন করতে। সে কি তোমাকে তুমি করে বলেছে নাকি? আরে তাহলে আর কি বলছি, ও সুকন্যাকে মিট করতে চায়, ও রোহিণীকে মিট করতে চায়, কেন? ওয়াই?